এই অবস্থা এভরিওয়ান, সকলে কেমন আছো? ভালো আছে তো? বেশ, ভালো থাকলেই ভালো। গান সাজেস্ট করার আগে তোমাদের বলে দিই, একটা ছাড়া দাও, একটা কমেন্ট করে দাও, ব্যাস আমি আছি তো। আমি শুনতে দাও, মানুষকে সময় দাও, অবশ্যই শুনবে, কোনো তাড়াহুড়ো নেই, কিচ্ছু নেই, কমেন্টটা করে ছেড়ে দাও ব্যাস। একজন আবার বেশি উস্তাদি করে, একটা কমেন্ট করে তারপর আর একটা অন্য গানের কমেন্ট করে, বেশ বুদ্ধিমান, আমাকে সাথে ধরা পড়ে, কিছু করার নেই। বেশি বকবক না, আজকে যে গানটা অ্যাড করছে সেটা হচ্ছে মেক মিলন, কারণ এর আগে তানজিব সরকারের গান আমি অ্যাড করেছি, দারুণ লেগেছে, দারুণ রেসপন্স, ভিডিও কনসেপ্ট আমার সে লেগেছিল। কিন্তু আজকে রাফার সাথে কম্বিনেশন গান, রাফার সাথে তানজিব সরকার, রাফা ফ্রম দি অ্যালবাম অন্দর মহল, গানের নাম মেক মিলন। তো শুরু করা যাক, চলো লেটস গো। নাইস অ্যাকোস্টিক্স অন। হ্যালো, তুমি আসবে না? না, কেন? ওয়াই ইউ মিস মি? অফ কোর্স আই মিস ইউ। ও আই মিস ইউ টু। আমি আগে বলেছি আমার অ্যাকোস্টিকের ইন্ট্রোটা সেরা সেরা লাগে, জাস্ট বাতাসে দেখেছি তোমায় মেঘ মিলনে চেরা করুণা মন চায় তোমায় আজি রাতে ইনিকে ইনার নাম তো মেনশন করা নেই, প্লিজ কমেন্টে জানিও কেমন। সুন্দর গলা, আহা কানটা, আমি জাস্ট অপেক্ষা করছিলাম যখন দুজনের গানটা কলার কোল্যাশ যখন হবে। ও হেভি হেভি,
হেভি লাগলো। খুবই সুন্দর গান। মেন কথা হচ্ছে হয় না যে ভালোবাসা, আমি একটু ডায়লগ বেশি দিয়ে ভালোবাসা সম্পর্কে জানি না কিছু, কিন্তু তাও ভালো লাগে। ভালোবাসা যখন তুমি ভাবছো যে তুমি কষ্ট পাচ্ছ, যখন এটা ভাববে যে আমি যতটা কষ্ট পাচ্ছি সামনে মানুষটাকে ঠিক ততটাই কষ্ট পাচ্ছে, এটা দেখো পুরোটাই হচ্ছে উপরের খেলা। এটা আজ পর্যন্ত কেউ সলভ করতে পারেনি আর পারবেও না। ভালোবাসা যদি ঠিকঠাক চলে সত্যি হয়, তাহলে হয়তো তুমি যতটা কষ্ট পাচ্ছ তার দ্বিগুণ তোমাকে ছাড়া সে কষ্ট পাচ্ছে। এটা খুব কম মানুষজনের কপালে জোটে, ঠিক আছে, আজকালকার যুগে। বাট ফ্যাক্ট এটাই হয় না, সব সময় একতরফা ব্যাপারটা আলাদা থাকে, তোমরা জানো ভালো করে, ঠিক আছে। একটা আনন্দ সুখ আছে আলাদা, সুখ একতরফা ভালোবাসার অলওয়েজ নিজের জোর থাকে না, সামনের জনের ই লাগে না, পারমিশন লাগে না, এটা খালি আমার নিজের অধিকার, আমার ভালোবাসা। বেশি কেন, গানটা খুবই সুন্দর ছিল, থ্যাংকস ফর দি সাজেশন। তো আজকের মতো এটুকু, আবার দেখা হবে নেক্সট এপিসোডে। টাটা, বাই বাই, সি ইউ।